হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিয়ে নামক ওয়েব সিরিজটা, যেটা বিখ্যাত পরিচালক এবং সাহিত্যিক সত্যজিৎ রায়ের গল্পের উপর বেসড করে তৈরি করা হয়েছে, রিসেন্টলি যেটা খুব চর্চায় আছে, তার মধ্যে সেরা যে গল্পটি আমার লেগেছে সেটা হচ্ছে বারিন ভৌমিকের ব্যারাম গল্পটা অবলম্বনে হাঙ্গামা কিউ হ্যায় বারপা। ডিরেক্টেড বাই অভিষেক চৌবে, রিটেন বাই নীরেন ভট্ট। তো এই গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন মনোজ বাজপেয়ী, যার ক্যারেক্টারটার নাম মুসাফির আলী, যিনি একজন গজল সিঙ্গার। পাকিস্তানের গায়ক গুলাম আলীর একটা আদলে এই সিঙ্গারকে তৈরি করা হয়েছে এবং গুলাম আলীর বিখ্যাত গান হাঙ্গামা কিউ হ্যায় বারপা, সেই গানটিকেও এখানে ইউজ করা হয়েছে। আরেকটি চরিত্রে রয়েছেন গজরাজ রাও, যাকে মূল গল্পে আপনারা চ বলে একটি নামে শুনে থাকবেন। এই গল্পটা রেডিও মির্চিতেও অ্যাভেলেবেল রয়েছে মীর এবং সম্পনের গলায়। গজরাজ রাও অর্থাৎ আসলাম বেগ বলে যে ক্যারেক্টারটা আছে, তার মনে পড়ে কোথাও যেন সামনের ব্যক্তিটিকে সে আগে দেখেছে। অ্যাকচুয়ালি এদের দেখা হয়েছিল 10 বছর আগে এরকমই ট্রেনের একটি ফার্স্ট ক্লাস কামরায়। কিন্তু মুসাফির আলী কিন্তু ঠিকই চিনেছে আসলাম বেগকে, কারণ সে কিছু একটা কাণ্ড ঘটিয়েছিল এই ট্রেনের কামরায়। একটি ঘড়ি চুরি করে নিয়েছিল আসলাম বেগের থেকে। তখনও মুসাফির আলী কিন্তু বিখ্যাত ছিল না, তার নাম ছিল রাজু, আর সামনের ব্যক্তি অর্থাৎ গজরাজ রাও ছিলেন একজন কুস্তিগির। এই চুরি করা রোগটির নাম হচ্ছে ক্লেপটোম্যানিয়া। এই রোগটা স্বভাবের রোগ, অভাবের নয়। সেটা হাকিম মুসাফির আলীকে বলে দিয়েছিল অনেক বছর আগেই এবং তাকে জিজ্ঞাসা করেছিল তার এই খুঁতটা নিশ্চয়ই ছোটোবেলা থেকেই আছে। এবং ঠিকই মুসাফির আলী খুব ছোটোবেলা থেকেই এই সমস্ত জিনিসপত্রগুলো চুরি করতে অভ্যস্ত হয়ে গেছিল, কিন্তু তার মনে হতে থাকে যে এখন সে সেই রোগ থেকে মুক্তি পেয়েছে, আর সেই জিনিসটা অর্থাৎ খুশবক্ত বলে সেই সুন্দর ঘড়িটা যে তার সময়কে পাল্টে দিয়েছে, সেটা সে ফিরিয়ে দিতে চায় আসলাম বেগকে। বিরাট বুকে সাহস করে সেই ঘড়িটা তিনি আসলাম বেগকে দিয়েই দেন, যেটা তিনি তার কাছ থেকে 10 বছর আগে চুরি করেছিলেন। কিন্তু আসলাম বেগ তাকে পাঠান একটি অন্য জায়গায়, দিল্লির একটি পুরনো দোকানে, যেখানে গিয়ে তিনি ঘড়িটা জমা করে দিতে বলেন। কিন্তু ঘড়িটি ফেরত দিতে গিয়ে অবাক হয়ে যায় মুসাফির আলী, কারণ সে দেখতে পায় গুলাম আলীর হাতের সেই আংটি যেটা তার কাছে ছিল সেটি এই দোকানে এসে গেছে। অর্থাৎ সেই আসলাম বেগও একজন ক্লেপটোম্যানিয়াক। তো সে অবাক হয়ে যায় ব্যাপারটা শুনে। সব মিলিয়ে এই গল্পটার একটা হ্যাপি এন্ডিং আছে, আর একটা প্রায়শ্চিত্তেরও একটা পর্যায়ে এখানে দেখানো হয়েছে। তাই হাঙ্গামা কিউ হ্যায় বারপা এই গল্পটিকে প্রেজেন্টেশন করার জন্য আমি দেবো 8/10। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।